সিজারিয়ান ডেলিভারি হলে মায়েদের মধ্যে একটা কমন সমস্যা থাকে, সেটা হচ্ছে ডেলিভারির পরে নিচের পেটটা অনেক বেড়ে যায় এবং সেটাকে সহজে কমানো যায় না। কিভাবে এই নিচের পেট কমানো যেতে পারে, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে কথা বলবো। হ্যালো প্যারেন্টস, বিএ পজিটিভ মম চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকের এই টপিকটি বেছে নিয়েছি আপনাদের প্রশ্ন থেকে। ভিডিওটিকে স্কিপ না করে গোটাটা দেখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, বিএ পজিটিভ মম চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আপনি যদি এখন প্ল্যানিং এ থাকেন যে কনসিভ করবেন, সবার আগে যে ব্যাপারটা নজরে রাখতে হবে সেটা হচ্ছে আপনার ওজন। গর্ভবতী মাকে তার পুরো প্রেগনেন্সির জার্নিতে আদর্শ ওজন হিসেবে বাড়াতে হয় 10 থেকে 12 কিলো, ম্যাক্সিমাম 15 কিলো ওজন অব্দি একজন মার বাড়তে পারে। আপনার যদি ওজন কনসিভ করার আগেই অনেক বেশি থাকে, তাহলে ডেলিভারির পরে সেই ওজনটা কমানো বা নিচের পেটটাকে কমানো কিন্তু কষ্টসাধ্য হয়ে যায়। তাই কনসিভ করার আগে থেকেই যে জিনিসটা নজরে রাখবেন সেটা হচ্ছে আপনার ওজন। আপনার ওজন যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে আর আপনি যদি ডিউরিং প্রেগনেন্সিতে একটা আদর্শ ওজন বাড়ান, তাহলে কিন্তু ডেলিভারির পরে সেই ওজনটাকে কমানো খুব একটা কষ্টসাধ্য হয় না। দেখুন, একটা ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির পরে মায়েদের পেটটা অতটা বাড়ে না বা পেটটা কমে যায়। আর সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে যেহেতু পেটটা কেটে বাচ্চা বার করানো হচ্ছে এবং তারপর সেলাই দেওয়া হচ্ছে, তার জন্য হয়তো পেটের মাংসটা বেরিয়ে গেছে বা কমছে না, এই যে কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। সি সেকশনই হোক বা নর্মাল ডেলিভারি হোক, নিচের পেট যে কোনো ক্ষেত্রেই বাড়তে পারে এবং উভয় ক্ষেত্রেই কমানো সম্ভব। তো সেই ক্ষেত্রে আপনাকে অবজার্ভ করতে হবে যে ডেলিভারির আগে বা কনসিভ করার আগে আপনার কতটা ফ্যাট শরীরে ছিল। ডেলিভারির পরে মায়েরা কিন্তু অতটা নিজেদের প্রতি যত্নশীল থাকেন না, তখন নিউবর্ন বেবিকে নিয়ে ভীষণ কনসেন্ট্রেট হয়ে পড়ে। আর যদি আপনার সি সেকশন ডেলিভারি হয়, তাহলে এটার হিলিং হতেও কিন্তু অনেকটা সময় লাগে নর্মাল ডেলিভারির তুলনায়। যেহেতু মা এই সময় সন্তান নিয়ে ব্যস্ত, নিজের প্রতি খেয়াল রাখছেন না, নিজের খাবারের প্রতি খেয়াল রাখছেন না, নিজের যত্ন নিচ্ছেন না, তার জন্য কিন্তু মা অনেক বেশি ওভারওয়েট হয়ে যান। এই সময় মায়েদের খিদেও বেশি পায় এবং তিনি বুঝে না বুঝে অনেক কিছু কনজিউম করে নেন, যেটা ফ্যাটকে আরো ইনক্রিজ করে দেয়। তো এটা একটা কারণ হয় ডেলিভারির পরে মায়েদের ফ্যাট চলে আসে দেহে। তাছাড়াও ম্যাক্সিমাম টাইম মাকে বসে বাচ্চাকে ব্রেস্ট ফিড করতে হয়, এটাও একটা কারণ যে আপনাকে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে এবং এই বসে থেকে বাচ্চাকে আপনি ব্রেস্ট ফিড করাচ্ছেন, এর জন্য কিন্তু মায়ের দেহে ফ্যাট চলে আসে। তাই দীর্ঘক্ষণ বসে যদি বাচ্চাকে দুধ খাওয়ান, তার থেকে আপনার ফ্যাটটা বাড়বে। এবং আরেকটা কারণ হচ্ছে যেটা বললাম, যে আপনি তখন বুঝে না বুঝে অনেক বেশি খাবার খেয়ে নিচ্ছেন। কি খাবার খেলে আপনার ব্রেস্ট মিল্ক হবে তার প্রতি নজর না দিয়ে আপনি এমন সব খাবার খাচ্ছেন যেটা আপনার শরীরে আনহেলদি ফ্যাটটাকে তৈরি করছে। এই কারণের জন্য যাদের নর্মাল ডেলিভারিও হয় তাদেরও কিন্তু অনেক সময় নিচের পেটটা বেড়ে যায়। এটা যে শুধু সি সেকশন ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে তা নয়, যাদের নর্মাল ডেলিভারি হচ্ছে তাদেরও কিন্তু এই একই সমস্যা দেখা যায়। এছাড়া কি হয়, এই সময় যেহেতু নিউবর্ন বেবিকে আপনি কেয়ার করছেন, আপনি কিন্তু অন্য কোনো কাজের প্রতি নজর দিচ্ছেন না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছেন না। তো অনেক মায়েরা বাচ্চাকে যত্ন করতে গিয়ে এত কনসেন্ট্রেট হয়ে পড়েন শিশুর প্রতি যে বিছনা থেকে তিনি নিচে নামেন না। হয়তো দেখা গেছে বিছনার সামনে টেবিল দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তিনি খাচ্ছেন, সেখানেই আবার বাচ্চাকে নিয়ে শুয়ে পড়ছেন। এটা কিন্তু আপনি এই সময় করবেন না। এই যে ফ্যাটটা আপনার মধ্যে হয়েছে, এটা হতেও কিন্তু সময় লেগেছে, অর্থাৎ প্রায় 1 বছর সময় লেগেছে এটা হতে। ঠিক কমাতেও কিন্তু আপনাকে এরকম সময় দিতে হবে এবং এফোর্টও দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটু চলাফেরা করবেন। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার সিজারিয়ান ডেলিভারি হয়েছে, আপনি এখন চলাফেরা করতে পারবেন না, আপনাকে বিছনায় থাকতে হবে, আপনাকে শুধু বাচ্চার পাশেই থাকতে হবে, এটা ভাবলে কিন্তু হবে না। আপনাকে চলাফেরা করতে হবে, টুকিটাকি কাজকর্মের মধ্যে থাকতে হবে, নিজেকে একটু অ্যাক্টিভ রাখতে হবে। সি সেকশন ডেলিভারির পরে মায়েদের একটা অ্যানেস্থেশিয়ার প্রভাব থাকে, যার দরুন মায়ের মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, শরীর কামড়ানো, কিছু শারীরিক সমস্যা থাকে 7-10 দিন। এই সময়টাকে যদি আপনি আরো লিঙ্গার করেন, তাহলে কিন্তু ফ্যাট আপনার মধ্যে আরো বেশি জমা হবে। এছাড়াও বাচ্চাকে ব্রেস্ট ফিড করালেন, ব্রেস্ট ফিডিং করানোর পর আপনি নিজের জন্য কিছুটা টাইম দিন, 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট
30 থেকে 45 মিনিট আপনি নিজের জন্য সময়টাকে বাছুন, শান্ত হয়ে খান। অনেক মায়েরা দেখবেন এই সময় ঠিকভাবে খেতে পারেন না, সকালের খাবারটা হয়তো দুপুরে খাচ্ছেন, দুপুরের খাবারটা বিকেলে খাচ্ছেন, বিকেলের খাবারটা রাতে খাচ্ছেন। এইরকম যদি আপনি আপনার খাবারের টাইমটাকে স্কিপ করে যান, সেটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতি। শুধুমাত্র যে আপনার তলপেটের চর্বি বাড়ছে সেটা নয়, সেটা কিন্তু আপনার ইন্টারনাল অর্গানগুলোকেও অসুবিধা সৃষ্টি করছে। এই জন্য নতুন মায়েদেরকে আমি বলবো, আপনারা অ্যাক্টিভিটি করুন, আপনাদের নিজেদের খাবার টাইমটা ঠিক রাখুন, এবং আপনি প্রপার একটা স্লিপ নিন। আপনি ঠিকভাবে খাচ্ছেন না, আপনার ঘুম ঠিকভাবে হচ্ছে না, আপনি যখন সময় পাচ্ছেন তখন অনেকটা বেশি খেয়ে নিলেন, আবার কিছুটা সময় আপনার স্টমাক খালি রইল। এর জন্য কিন্তু আপনার শরীরে ফ্যাট আস্তে আস্তে বাড়ছে। সেটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও হতে পারে, সেটা সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রেও সেম চিত্র কিন্তু হতে পারে। এই জন্য নিজের খাবারের প্রতি যত্ন নিন, নিজের প্রতি যত্ন নিন। তাছাড়াও এই সময় মায়েদেরকে সুগার কন্ট্রোল করতে হবে, আপনাকে ফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে। ভালো ফ্যাট মায়ের এই সময় সত্যিই দরকার, কিন্তু যেগুলো অবান্তর ফ্যাট এগুলো মায়েরা খাবেন না। চিনি কম করুন খাবারে, অনেক মায়েরা চিনি খুব বেশি খেতে ভালোবাসেন, এই সময় চিনিটাও কিন্তু আপনার মধ্যে এই ফ্যাটটাকে তৈরি করবে এবং আপনি এই ফ্যাটটাকে কিন্তু সহজেই বার্ন করতে পারবেন না। সুগারের মাত্রা যদি বেড়ে যায় তার থেকেও মায়ের শরীর মোটা দেখাবে এবং সেটা সহজে কমতে চাইবে না। এই জন্য অবশ্যই খাবার নেবেন, কিন্তু হেলদি খাবার নেবেন, যে খাবার খেলে আপনার ব্রেস্ট মিল্ক উৎপন্ন হচ্ছে নাকি আপনার শরীরে বাড়তি ফ্যাট তৈরি হচ্ছে। ডেলিভারির পরে আপনি আরো যেটা করতে পারেন সেটা হচ্ছে, বাচ্চাকে যখন ব্রেস্ট ফিড করাবেন তার আগে একটু জল খেয়ে নেবেন, এবং প্রতিবার খাওয়ারের পরে একটু ঈশদুষ্ণ গরম জল খেয়ে নেবেন। এতেও কিন্তু আপনার ফ্যাট বার্ন হবে। ঈশদুষ্ণ গরম জল এই সময় মায়েদের জন্য কিন্তু একদম দারুণ একটা উপায় ফ্যাট বার্ন করার। তাছাড়া আপনি যদি বাচ্চাকে প্রপার ব্রেস্ট ফিডিং দেন সেটা থেকেও আপনার ফ্যাট বার্ন হবে। তাছাড়া ডেলিভারির পরে আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে পেটে একটা বেল্ট ব্যবহার করতে পারেন। এই বেল্টের মাধ্যমেও কিন্তু আপনার নিচের পেটটা যে বেড়ে গেল সেটাকেও কিন্তু কমাতে পারেন। আপনার যখন সিজারের জায়গাটা ঠিকভাবে শুকিয়ে যাবে, হিল হয়ে যাবে, সেই সময়টা চাইলে আপনি কোমরের নিচে একটু টাইট পোশাকও পরতে পারেন। আজকাল বিভিন্ন রকমের লেগিংসও আছে যেগুলো পেটের এই জায়গাটাকে শেপ করতে সাহায্য করে। আপনি এই সময় শেপার পরতে পারেন শাড়ির নিচে বা নাইটির নিচে বা যে ড্রেসটা পরলেন তার নিচে। এতে আপনার পেটটা কমও দেখাবে এবং খুব তাড়াতাড়ি শেপেও চলে আসবে। দেখুন, একদম শুরুর দিকে জিম করা, স্ট্রেচিং করা বা কোনো এক্সারসাইজ করাকে আমি রেকমেন্ড করি না, সে নর্মাল ডেলিভারি হোক বা সি সেকশনের মাধ্যমেই হোক। কারণ ডেলিভারি হয়তো আপনার নর্মাল হয়েছে, কিন্তু ভেতরে কিন্তু একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। আর সি সেকশন যেহেতু একটা মেজর সার্জারি, সেক্ষেত্রে আমি বলবো কোনো রকমের স্ট্রেচিং বা ট্রেডমিলে হাঁটা বা জিমে যাওয়া এই সময়টাকে অ্যাভয়েড করুন। আপনার দেহকে আবার আগের মতো আসতে দিন, ইন্টারনাল অর্গান গুলোকে আবার আগের জায়গায় আসতে দিন। তারপর না হয় 6 মাস বা 1 বছর পর থেকে আপনি জিম জয়েন করুন, ট্রেডমিল ইউজ করুন, অথবা আপনার যিনি ডাক্তার বাবু আছেন তার পরামর্শ নিয়ে আপনি নেক্সট পদক্ষেপটা নিন। তো আশা করি যে মায়েরা প্ল্যানিং করছেন কনসিভ করার, অথবা যে মায়েদের রিসেন্টলি ডেলিভারি হয়েছে বা যাদের ডেলিভারি হতে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি উপকারী হয়েছে। আপনাদের যদি আর এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে করবেন, আমি সাধ্যমতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই। আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।